আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি স্পোর্টস নেটওয়ার্কে বিসিবির ডিরেক্ট ঘোষণা ভারতের বিপক্ষে প্রথম টেস্টে সুযোগ দেওয়া হতে পারে মোহাম্মদ আশরাফুলকে বিস্তারিত জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে বাংলাদেশ ক্রিকেটের অনেক অর্জন মোহাম্মদ আশরাফুলের ব্যাটে এই ব্যাপারে সন্দেহ নেই তা অস্বীকার করতে পারে কেবল স্মৃতিক্রম আর অকৃতজ্ঞ মানুষেরা তার প্রতিভার কমতি নেই কিন্তু সবচেয়ে বড় সমস্যা ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপার বলা হয় মোহাম্মদ আশরাফুলকে তার ব্যাটেই বাংলাদেশ তার সোনালী অতীত রাঙিয়ে এবং বিশ্ব ক্রিকেটের পরাশক্তিকে পরিণত করেছিল আশরাফুল এবং ওয়ান দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা প্রায় একই সময়ে খেলা শুরু করলেও ফিক্সিং কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে ক্রিকেট থেকে তিন বছর নিষিদ্ধ ছিলেন মোহাম্মদ আশরাফুল তিন বছর বলেছি যেটা কিনা কাগজে কলমে ছিল আর এদিকে মাশরাফি এখনো খেলে গেল আশরাফুল কি আদৌ জাতীয় দলে আবার ফিরতে পারবেন এক্ষেত্রে অধিকাংশ ক্রিকেট ভক্তদের মত হচ্ছে যে তিনি পারবেন না জাতীয় দলে ফিরতে কিন্তু আশরাফুলকে নিয়ে এত কথা বলার মানে হচ্ছে আমরা কিছু আশাবাদী মানুষ যারা এই দেশের ক্রিকেটের বড়পুত্র আশরাফুলের ব্যাটিং আবারও দেখতে চাই তারা বলছে যে আশাফুলের মতো প্রতিভাবন ক্রিকেটাররা হারিয়ে যেতে পারেন না বর্তমান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে মধুরতম সময় পার করেছে এমনকি বিসিবি ডিডেট ঘোষণা দিয়েছে যে চলমান ঘরোয়া ক্রিকেটে যদি ভালো করতে পারেন মোহাম্মদ আশাফুল তাহলে হয়তোবা ভারতের বিপক্ষে প্রথম টেস্টে সুযোগ পেতে পারেন আশাফুল তবে তার আরেকজন প্রতিদ্বন্দ্বিতা রয়েছে তিনি হচ্ছেন ইমরুল কায়েশ বিসিবি চিন্তা করবে ইমরুল নাকি আশরাফুল কাকে খেলালে ভালো হবে দর্শক আপনাদের কাছেও প্রশ্ন ছেড়ে রাখতে চাই যে জাতীয় দলে তিন নম্বর পজিশনটিতে এখন কাকে খেলালে ভালো হবে আশাফুল নাকি ইমরুল গায়েশ কমেন্ট করে জানাতে ভুলবেন না একটা বিষয় আমাদের মনে রাখতে হবে ক্রিকেটে ব্যাটিং অর্ডারের তিন নম্বর জায়গাটা সাধারণত দলের সেরা ব্যাটসম্যানের জন্য বরাদ্দ থাকে এই সময়ের বিরাট কোহলি স্টিভেন স্মিথ জো রুট কেন উইলিয়ামসন সবাই ব্যাটিং করেন তিনি একটা সময় জায়গাটা ছিল ভিভ রিচার্ডস ব্রায়ান লারা কুমার সাঙ্গাকারা রিকি পন্টিং জ্যাক ক্যালিস রাহুল দ্রাবিড মার্ভান মারভান আতা মতো কিংবদন্তি ব্যাটসম্যানদের অধিকারে এ ছিল আমার হাতে থাকা সর্বশেষ আপডেট পরবর্তী খেলার আপডেট পেতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন